সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে রাত 10টা আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। গন্তব্য আমাদের গড়িয়া। তো চলে এসেছি আমরা প্রথম প্যান্ডেলে। তো দেখো বাইরে থেকে এটা দেখে মনে হচ্ছে ভাঙাচোরা একটা ঘরের চাল, আর এটাই থিম। তো তোমরা দেখতে থাকো, দেখা যাক গড়িয়াতে কতগুলো ঠাকুর আমরা দেখতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো গড়িয়ার ঠাকুর। তো বন্ধুরা, এখন চলে এসেছি গড়িয়ার পঞ্চদুর্গা দেখতে, আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে। তো তোমরা আমার সঙ্গে এই প্যান্ডেলটাও দেখো আর ঠাকুরগুলোও দেখো, এখানে পঞ্চদুর্গা সত্যি অসাধারণ হয়েছে। তো এখন আমরা চলে এসেছি গড়িয়া সেবক শিল্পী চক্রের ক্লাবের ঠাকুর দেখতে। তো এখানে থিম করেছে সেলুলয়েড জেলের আদলে, আর মানে এত সুন্দর হয়েছে। তো চলো দেখা যাক ভিতরটা আরো কত সুন্দর করেছে। তো জেলের মধ্যে আমরা ঢুকে পড়েছি, আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু সব জীবন্ত, কোনোটাই কিন্তু মূর্তি না। প্রত্যেকটা সেলে কিন্তু জীবন্ত মানুষ বসে আছে, কি সুন্দরভাবে। তো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। Thank you.
তো বন্ধুরা, আজকের মতো ষষ্ঠীর ঠাকুর দেখা শেষ। তো তোমরা ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো, কারণ এই একই ভিডিওর মধ্যে আমি সপ্তমী ঠাকুরের ভিডিওটাও অ্যাড করেছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আবারও ভিডিওটা সবাইকে শুভেচ্ছা দিয়েই শুরু করছি। তো এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদা স্টেশন। আর সত্যি কথা বলতে, এত লোক আমি কিন্তু এর আগে কোনোদিনও দেখিনি। তো একদিক থেকে ট্রেন থেকে যারা নামছে সেই ভিড়, আর অপর দিকে ট্রেনে ওঠার জন্য যে মানুষগুলো আসছে সেই ভিড়, তো এত মারাত্মক ভিড় হয়েছে যেটা বলার বাইরে। তো যাই হোক, সেই ভিড় ঠেলে ঠেলে আমরা স্টেশনের বাইরে বেরোলাম, আর যথারীতি রাম মন্দির দেখবো বলে আমরা কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি, আর রাম মন্দিরের গেটের কাছে চলে এসেছি। আর আজকের প্যান্ডেল যেটা তোমরা সবাই দেখে বুঝতে পারছো যে সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি, রাম মন্দির। আর এখন বাজে বিকাল 4:30। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এত লোকজন, তার মধ্যেও দেখো আমাদের কিন্তু মজা একটুও কম হয়নি। আমরা এই মজা করতে করতে, ভিডিও করতে করতে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছি রাম মন্দিরের দিকে। আর এখানে যে ওই যে গানটা হচ্ছে না, জয় সিয়ারাম, মানে অসাধারণ। এটা শুনেই একটা গায়ের মধ্যে মানে এত সুন্দর একটা অনুভূতি হচ্ছে, যেটা আমি সত্যি ভাষায় বলে বোঝাতে পারবো না। দারুণ সুন্দর। তো দেখতে থাকো। তো অবশেষে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, মানে প্যান্ডেলের সামনে। আর এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো।
রাম মন্দির আমাদের দেখা হয়ে গেছে, তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে আমরা যাব বালিগঞ্জ, ওখানে একডালিয়ার ঠাকুরটা দেখব বলে। তো আমার সঙ্গে থাকো। যথারীতি আমরা চলে এসেছি, আর এখানে দেখো নেমেও প্রচুর ভিড়। আর একডালিয়াতে যেতে যেতে যে ঠাকুরগুলো পড়ছে সেগুলোও ভাবলাম একটু দেখে নিই, আর তোমরাও আমার সঙ্গে দেখো। এই থিমগুলো কিন্তু খুব সুন্দর করেছে, তোমরাও দেখতে থাকো। তো আস্তে আস্তে যে ঠাকুরগুলো তো দেখলাম, তোমাদেরকেও দেখালাম, আর এখন আমরা কিন্তু যাচ্ছি একডালিয়ার দিকে। আর একডালিয়ার প্যান্ডেলের দিকে যেতে যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, আমাকে আর তোমাদের মুখে বলতে হবে না, তোমরা দেখতেই পাচ্ছ। জানি না প্যান্ডেলের মধ্যে আমি ভিডিও করতে পারবো কি না, কারণ প্রচণ্ড লোক হয়েছে, আর স্বাভাবিক, এটা হওয়ারই কথা। তো যথারীতি দেখতে থাকো। একডালিয়ার ঠাকুর দেখে বেরোনোর পথে যে ঠাকুরগুলো পড়ছে সেগুলোও একটু দেখে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অষ্টমীর ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমাদের সবাইকে শুভরাত্রি। Thank you.